প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানতে চাচ্ছি এই বছর দু সালে বাংলাদেশ থেকে কতজন হজি সাহেব হজে রওনা হয়েছে এবছর আমাদের পঁচাশি হাজার হজ যাত্রী হজগমন করবেন এখনও আরও প্রায় এগারো হাজারের মতো বাকি আছে অন্যান্য মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ইতিমধ্যেই এবং আপনি জানেন যে হজ ব্যবস্থাপনাও একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে হজযাত্রীদের কষ্ট লাঘবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এর মধ্যে এই আপনার আসকোনা হজ ক্যাম্পকে আমরা অন্যভাবে সাজিয়েছি হজযাত্রীদের বিড়ম্বনা কমানোর জন্য সেখানে আমরা হজযাত্রীগণ তারা ফ্লাইটের দু একদিন আগেও আসতে পারেন আমাদের থাকার ব্যবস্থা আছে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা মহিলা পুরুষদের জন্য আলাদা নামাজ এবং সেখানে ওয়াশরুম ইত্যাদি অর্থাৎ পূর্ণাঙ্গ একটি বোর্ডিং আছে সেখানে এটা একটা দ্বিতীয়ত হলো যাদের ফ্লাইট তারা বাংলাদেশে এখানে চেক ইন হবে তাদের ব্যাগগুলি সৌদি কর্তৃপক্ষ ঢাকার আসকোনা হজ ক্যাম্পেই রিসিভ করবে রিসিভ করে তাদের বোর্ডিং কার্ড দেবে এবং বাংলাদেশের অংশের ইমিগ্রেশন আসকোনা হজ ক্যাম্পেই হবে এরপর ওনাদের ব্যাগেজগুলি কিন্তু এখানে যে ওনারা সৌদি কর্তৃপক্ষকে দিলেন আর এটা স্পর্শ করতে হবে না আচ্ছা কারণ আমাদের বৃদ্ধ যাত্রীদের জন্য ব্যাগে বেল্টে উঠানো আবার এয়ারপোর্টে জেদ গিয়ে এটা আবার বেল্ট থেকে নামানো আবার উঠানো আবার সেখানে গিয়ে নামানো এটা কষ্টের বিষয় ছিল এই ক্ষেত্রে ব্যাগ আসকোনা হজ ক্যাম্পে সৌদি কর্তৃপক্ষ রিসিভ করবে এই ব্যাগ চলে যাবে হাজির হোটেলে একবারে মক্কাবা মদিনায় আর কোথাও তিনি ব্যাগ স্পর্শ করতে হবে না আর হজ যাত্রী নিজের বাংলাদেশের ইমিগ্রেশন আসকোনা হজ ক্যাম্পে হবে এরপর আমাদের ঢাকা এয়ারপোর্টের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এগারো নম্বর বোর্ডিং ব্রিজের এখানে এটা সৌদি আরবের ইমিগ্রেশন তৈরি করা হয়েছে সৌদি আরবের প্রায় শতাধিক ইমিগ্রেশনের কর্মকর্তা বাংলাদেশে এই এক মাসেরও অধিক সময় থেকে যারা আমাদের পাসপোর্টের স্ট্যাম্প দিত মক্কা বা জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে তারা এখন ঢাকা আসছেন ঢাকা এখানে থেকে তারা আট ঘন্টা আট ঘন্টা রোস্টার করে এখানে থেকে এই যে সৌদি আরবের ইমিগ্রেশন এবং ওই ইমিগ্রেশনের অভাবটা কিন্তু মতোই কালার চেয়ার টেবিলগুলি তারা এখানে বসে আমাদের হজ যাত্রীদের সৌদি আরবের তো ঢাকায় করছেন কথা হজ যাত্রীদের যেন সহজ হয় সেই জন্য বাংলাদেশ সরকার এবং আপনারা এই ব্যবস্থা করেছেন নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ ধন্যবাদ আপনাদেরকে